আসলে প্রতিবেদনের জন্য আমাকে বলে যে ভাই প্রতিবেদন দেন না কেন আসলে প্রতিবেদন দেওয়ার ওইভাবে সুযোগ সুবিধা আমি নিতে চাই না কেন না আসলে প্রতিবেদনে যখন যাব তখন বাচ্চা ঠেকা রাখার লাগবে উলান বড় দেখার লাগবে বিভিন্ন রকমের কায়দা কৌশল আছে সব কিছু অবলম্বন করতে হবে দুধ বারোশের কাজ বাইশ সের করা লাগবে তার তো বিক্রি হবে বিক্রি হবে না আমি যদি যিনি একটা কথা কই তাহলে হান্ড্রেড পার্সেন্ট কথা কলে একটা গরু আমি ভিডিওতে বিক্রি করতে পারবো আর মাল খামারে বাদ আছে আলহামদুলিল্লাহ কাস্টমার আসতে সরজমিনে দেখতেছে লিচ্ছে ভালো লাগে লিচ্ছে না লিচ্ছে নালেছে এই যে আমার বড় বাইরে আসছে এনারা আছে আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে ইনশাআল্লাহ আমি তাদের কাছ থেকে কথা অবশ্যই শুনবো আমি আমার কথা বলতে চাচ্ছি না বড় বাইরে যেমন আসছে আমি কোন দিন বাইরে ইচ্ছে মতো আসে ইচ্ছে মতো লিচ্ছে দেখতেছে যাচাই যাচাই ভালো লাগে আসে আচ্ছা গরু তো ভরপুর আছে সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ ওনাদের যা যা

আসলে প্রতিবেদনে যখন যাবো তখন বাচ্চা ঠেকা রাখার লাগবে উলান বড় দেখান লাগবে বিভিন্ন রকমের কায়দা কৌশল আছে সব কিছু অবলম্বন করতে হবে দুধ বারোশের কাজ বাইশের করা লাগবে তাহলে তো বিক্রি হবে না বিক্রি হবে না আমি যদি একটা কথা হান্ড্রেড পার্সেন্ট কথা বলি একটা গরু আমি বিক্রি করতে পারবো না আর মাল খামারে কথা আছে আলহামদুলিল্লাহ কাস্টমার আসতে সরজমিনে দেখতেছে লিচ্ছে ভালো লাগে লিচ্ছে না লিচ্ছে নালে তেজ আমার বড় বাইরে আসছে এনারা আছে আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে ইনশাআল্লাহ আমি তাদের কাছ থেকে কথা অবশ্যই শুনবো আমি আমার কথা বলতে চাচ্ছি না বড় বাইরে যেমন আসছে আমি কোন দিন বাইরে ইচ্ছে মতো আসে ইচ্ছে মতো লিচ্ছে দেখতেছে যাচাই বাজাই ভালো লাগে আসে আচ্ছা গরু তো ভরপুর আছে সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ ওনাদের যা যা যেটা যেটা পছন্দ নিজেরা যাচাই করতেছে এরপর সংগ্রহ করতেছে এখানে কোনো তো বাধা নাই কোনো বাধা নাই কাস্টমার নিঃস্বাধীন তার ইচ্ছে মতো আমি অবশ্যই তাদের কাছে শুনবো আনোয়ার ভাইয়ের পরিচয়টা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে জানাবেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন অনিক ডেরি ফার্ম আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা বরাল ব্রিজ স্টেশন সংলগ্ন গ্রাম চৌবাড়ি হার এই কবরস্থান পার করে এসে রাস্তার সঙ্গে হাতের বামের সবচেয়ে বড় খামারটা আনোয়ার ভাই খামার আছে আলহামদুলিল্লাহ কম বেশি সব মিলেমিশে মিশে এটা হারো পড়ার মধ্যে সর্ববৃহৎ খামার আনোয়ার ভাই বর্তমানে গরু আছে গাভী গরু কতগুলো সব মিলে ষাট প্লাস হবে ষাটটার উপরে আচ্ছা এখন আমরা প্রতিবেদনে কতগুলো গাভী দেখাবো আমি আট দশটা গাভী দেখাবো এবং আমার বড় বাইরে আসছে বড় বাইরে এখান থেকে তো তিন বছর আসা যাওয়া করে জিনুন যতটুকু পাইছে আমার জন্য জন্য না অল বাংলাদেশের মানুষের মেসেজ তাদের মুখ থেকে সরাসরি কথা আচ্ছা ইনশাল্লাহ আমি শুনবো অনর ভাই কেমন কোয়ালিটির গরু দেখাবেন আচ্ছার কাছ থেকে তো এখানে আমার জানা যে টানা গাফ থেকে শুরু যেগুলোর দুধ থাকে এবং পেটে বাচ্চা থাকে সেরকম থেকে শুরু করে রেডি প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গরু পাওয়া যায় আমি দেখাবো তিন লাখ থেকে শুরু করে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত একশো থেকে তিন লাখ পর্যন্ত আচ্ছা এর মধ্যে কি চেক আছে এর মধ্যে চেক হবে রানিং দুধের হবে রেডি গাব হবে আচ্ছা বাচ্চা সহ কি আছে বাচ্চা সহ হবে তার আজকে কিন্তু হরেক রকম কালেকশন বলা যায় বাচ্চা সহ কিছু এ গ্রেটের গরু হবে এ গ্রেড

পাঁচজন মোট পাঁচজন আসছেন আচ্ছা আনর ভাইয়ের সাথে সম্পর্ক কত বছর আমার সম্পর্ক এবার প্রথম গরু ওই পাঁচজনের জন্য কার জন্য নিলেন গরু একটা আমার মামা লাগে মোহাম্মদ জাকির একটা হলো মোহাম্মদ রহিম আরেকটা আমি নিজে নিচ্ছি আর একটা হলো মনির আচ্ছা তো মোটামুটি এর আগে এখানে কখনো আসেন নাই আমি আর আসিনি আচ্ছা তো আমি পাশের আর একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম মোহাম্মদ মুরুল ইসলাম আচ্ছা আপনি তো কুমিল্লা থেকে আসেন জি জি কুমিল্লা থেকে আসছি আচ্ছা এর আগে কখনো আসছেন এখানে আমি আনোরবের সাথে মনে করি যে মোবাইলে কথা হয়তো আজ থেকে 4 বছর আগে 4 বছর ধরে মোবাইলে সম্পর্ক সম্পর্ক আচ্ছা তারপরে তারপরে একটা করে নিছি একটু সমস্যা নিজের কারণে পড়ে গেছি এটা বেটার দোষ নাই আচ্ছা আমার কপালে আলহামদুলিল্লাহ তারপর থেকে যা পড়ছে আলহামদুলিল্লাহ যা বলছে তার চেয়ে বেশি বেশি কতগুলো গরু সংগ্রহ করছেন এই জবতকালে মিনিমাম 40 মতো গরু নিছে আমরা এই ভাই মিনিমাম আনার পয়সা আমরা সামনে আচ্ছা কোনটা খারাপ হইছে না আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আচ্ছা তুমি যা বলবে তার চেয়ে বেশি পড়ে আজকে যে গরুগুলো নিলেন আজকে আপনি কয়টা নিছেন আমি নিছি একটা আমার ভাই নিছে একটা আমার দুই ভাই নিছে দুইটা মোট আচ্ছা তো মোটামুটি সম্পর্ক তো প্রথমে একজনের সাথে হয় ওনার আবার ভালো তথ্য প্রচারের কারণেই কিন্তু এই যে এই ভাইগুলো আসে এক গ্রামে যদি একটা ভালো গরু বিক্রি করা যায় ওই গ্রামের কিন্তু অন্য লোক অন্য জায়গা থেকে আর গরু কিনবে না এই আনোয়ার ভাইয়ের কাছেই আসতে হবে তো লোক হিসাবে ভালো নাকি ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনাদের যাচাই করতে দেয় অবশ্যই দেয় তো অনেক আমদর লাগে অনেক স্যাক্রিফাইস করে ওনার সাথে একটু কথা বলবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আচ্ছা একসাথে নাকি তো কেমন লাগতেছে আসলে আরো পারা এসে খুব ভালো লাগতেছে গরু গুলো দেখতেছেন কেমন আনোয়ার ভাইয়ের কাছে ভালো পঞ্চাশ ষাটটা গরু তো তার কাছে সবসময় পাওয়া যায় নাকি আচ্ছা এই পাশে আর এক ভাই আছে ভাই কিন্তু আমার নিয়মিত দর্শক দেখেন তো ইনশাআল্লাহ আমাকে নাকি আপনার প্রত্যেকটা প্রতিবেদন আমি দেখি তো প্রতিবেদন যেমন দেখেন বাস্তবে এসে কি দেখতেছেন বাস্তবে তার চেয়ে ভালো দেখতেছি ইনশাআল্লাহ বাস্তবে প্রতিবেদন আছে ভালো ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ এগুলো শুনলে আসলে মন ভরে যায় আনোয়ার ভাই লোক হিসাবে কেমন অনেক ভালো মানুষ এর আগে লেনদেন করেন আপনি নিজে অনেকবার অনেকবার আমি তো আনোয়ার ভাইয়ের সাথে প্রায় আজকে 3 বছর যাবত এখানে আসা যাওয়া হয় আচ্ছা লোক ভালো পরিবারই বনির গরু নেই এবং ব্যাংকে লেনদেন করি এবং কোনো সময় অত টাকা না থাকলে হয়তো একটু এখানেও একটু সেক্রিফাইস হয় এখানে আনোয়ার ভাইয়ের কাছে আমি একটা কমপ্লেইন জানাবো আমার এক ভাই আসছিল মনে আছে আপনার ওই বড় গরুটা যেটা ভাইরা নিছে কত টাকা দাম বলছিল একটা নিজ মুক্তি বলেন তো আসলে অনেক সময় অনেক কিছু সিচুয়েশনের মাধ্যমে একটা ওনার নিতে চাইছিল একটা আর এখন গরু যাচ্ছে কিন্তু চারটে যাচ্ছে আমার একটার পর যদি একটু দশ হাজার মাইনাসও করা লাগতেছে আমার ওই গরুটা আমার যতদূর মনে আছে পনেরো অথবা বিশ দুই লক্ষ পনেরো অথবা বিশ দাম বলছিল আজকে আপনি দিচ্ছেন তাদের কাছে দুই লাখ টাকায় আরো কিছু কম আছে আচ্ছা কম দিছে ওই জায়গায় গরু আমার 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 ভাইটা দোষ করছিল কি চারটে গরু গেছে একসাথে এখানে চারটে গরু একসাথে গেছে এই কারণে যা ওইটার বাড়ি আমি প্রত্যেকটা দর্শককে সবাইকে বলতেছি এখানে আসেন আইসা দেখা গরু কিনেন আপনিও ঠকবেন না হেরাও ঠকবেন ঠিক আছে আপনারাও ঠকতে পারেন দোষী করবেন গরুর খামার ঠিক আপনারা নিজে না অন্যকে দোষারোপ করে লাভ নাই প্রথম দোষ হচ্ছে আপনি আসেন নাই এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আচ্ছা আমার পাশে আরেকজন আছে শেষ দর্শক আসসালাম আলাইকুম উনি হচ্ছে সবচেয়ে মুরব্বী আচ্ছা আপনার নাম জাকির ভাই আসছেন কোথা থেকে আপনিও কুমিল্লা থেকে কুমিল্লা কি গরু আনোয়ার ভাই বেশি বিক্রি করেন আমার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেশি কাস্টমার কুমিল্লাতে আচ্ছা আপনারা তো চারটা গরু নিলেন এর আগেও আপনারা নিছেন কেমন হয়েছে সবগুলো ভালো আচ্ছা আপনি নতুন তবে এনারা নিচে ভাই আপন ভাই না আচ্ছা তো আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইল দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের মতো যারা আমাকে দেখে সব দর্শক বিশেষ করে যারা প্রবাসে থাকে সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন প্রতিবেদন সবসময় দিতে পারেন এবং অনেক ভালো ভালো প্রতিবেদন দিতে পারেন তার জন্য আমি অবশ্যই আপনার কাছে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ভাই চলেন আজকের গরুগুলো দেখেন এক এক করে দেখি সঠিক বর্ণনা সাল আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ আনর ভাই এটা কি জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান এটা প্রথম মডেলের যে গাভীগুলি ছিল হলেস্টিয়ান ফিজিয়ান আসলে এই মডেলের গাভীটা আর আগের মতন এরকম রকম সচরাচর পাওয়া যাচ্ছে না এবং এই দুধের এই জাতের যে গাভীগুলি যে দুধ দিছে এবং গৃহস্থ আমাদের দেশের খামারে সর্বোচ্চ নাম করেছে এই সেই প্রথম মডেলের হলেস্টিয়ান আচ্ছা এগুলো হচ্ছে ফার্স্ট মডেল হলেস্টিয়ান ফিজিয়ান ফার্স্ট সিঙ্গুল হচ্ছে যে শঙ্কর মাথার মতো হ্যাঁ হ্যাঁ লল সিঙ্গেল আচ্ছা দাঁত কয়টা দাঁত 6টা

কি বলবো এটা বাস্তব একটা কঠিন জিনিস গল্প তো মানুষ যার যার মতন শেষে করে খাচ্ছে কিন্তু আসলে আমি গল্প বল চাই না আমার কথা যে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখানে এসে আর যাচাই বাছাই করে দোয়া কালেকশন করবে আচ্ছা এবং গরুর বডিও কিন্তু ডবল বডি দুধের ভ্যান ট্যান বেশ মোটা এটা দুই টানে গ্যারান্টি কত লিটার আপনার গল্প দিয়েই লাভ কি আর না দিয়েই লাভ কি দর্শক তো এসে দহন করে নিবে আঠাশ কেজি পঁচিশ প্লাস হলে নিবে না হলে ফের যাতায়াত খরচ যেখান থেকে আসবে সম্পূর্ণ খরচ আমি বিয়ার তাহলে আঠাশটা গ্যারান্টিটা পঁচিশটাই গ্যারান্টি গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ 15 আর 10 নাকি 15 আর 10 দাম কত এটার দাম চাইলে সাবনে তিনের উপরে দাম আদামি নাই 270 দাম রাখা যাবে 270 দুধ 25 লিটার গ্যারান্টি গ্যারান্টি একটু চারটা ধারবাট কি আনোয়ার ভাই দেখানো যায় এখন আমাদের এই মুহূর্তে পুরো দহন তো দেখানো আসলে সম্ভব না অবশ্যই ধারবাট যখন মানুষ দেখবে অনেক কুবাসি ভাইরে আছে দেখে দেখলে অনেক প্রতিনিধি পাঠায় তাদেরও তো অনেক কিছু মনে চায় আসলে আমি ধারবাট দেখাবো এবং আসলে গরু দোয়ানের অভ্যেস না একসময় গরু দোয়াইতাম কিন্তু আমি নিজে মানে বার দেখলে নিজের লোভ হয় এসব গোরগুলো দোয়ানোর যে এত মজা আচ্ছা এই যে একটা একটা করে আস্তে আস্তে আমরা টেনে টেনে দর্শকদের দেখাচ্ছি চারটা বাট মাশাআল্লাহ একেবারে নিখুত আরে দুধ আমি কি বলবো আসলে দুধ দোয়ানে যারা গায় দোয়ায় যারা গায় দোয়ানে রব্বের আছে এসব বার দেখলে তারা আফসোস করে যে দুধ মনে হয় আবার দোয়ানের রব্বেরটা করে নিয়ে আসি এত ইচ্ছা হয় চারটা দার বাট মাশাআল্লাহ ক্লিয়ার একদম 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 দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের আনোয়ার ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান হয়তো জার্সির কিছুটা ভিটা আছে কারণ 100 কোনো জাতি নাই সবই ক্রস কম বেশি কম আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ান একটু ক্রস আছে হ্যাঁ দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড নাম্বার বাচ্চা চার দাঁতের দ্বিতীয় বাচ্চা এগুলো তো সব ইনশাআল্লাহ বছর বিয়ে নেই গাবি হবে নাকি এগুলো 100% বছর বিয়ে নেই আর এগুলো গাবিগুলো সর্বোচ্চ বাংলাদেশের জন্য আবহর সাথে এক আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা এর সাথেও খুব ভালো মানের একটা বকন বাচ্চা এর সঙ্গে একটা সুন্দর বকনা বাচ্চা আর না বয়স বাচ্চার বয়স হচ্ছে আজ দিন রানিং পাঁচ দিন চলছে পাঁচ দিন পাঁচ দিন এর কত লিটার দুধ পানার চেয়ে না পঁচিশ দুধ আশা করা যায় এর পঁচিশ উপরে এই অবস্থার পর এখন এই অবস্থার পর বারো তেরোটা এই অবস্থার পাঁচ দিনকার বাচ্চার পর ধোয়ার নিবে আর সকালবেলা হ্যাঁ আর বিকেলে

জোরাই নিলে সুযোগ আছে কম বেশি যাচ্ছে মানে কিছু কম বেশি এটা আলোচনা করতে হবে চলেন আমরা তিন নম্বরের গাবি দর্শকদের দেখি এই গাবিটার একটু ধারবাট দেখানো যায় আনোয়ার ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা ধারবাট যদি আপনি প্রথমে বললেন যে প্রবাস থেকে অনেকেই ধারবাট দেখে প্রতিনিধি পাঠায় তারা আগে দেখে যে কেমন তারপরে কিন্তু লোক পাঠায় ফুটআট লোক পাঠায় কিন্তু লাভ নাই আচ্ছা এটা চারটা ধারবাট আমরা দেখাই এটারও ধারবট মাসাল্লাহ ক্লিয়ার চারটা বাটো চার জায়গায় আছে একদম নিখুঁত বাট ব্যান সবটা জিনিসে এখন ওলানে পানির কিছুটা কম বেশি ভাব আছে এটা পানি শুকাতেও তো সময় লাগবে আর যখন শুকাবে তখন পরিপূর্ণ দুধ চলে আসবে

এটার একটু দারবার দেখানো যায় একদম দোয়াল সবগুলো যেগুলো বাচ্চা আছে একটু লাগাই লাগাই দেখাই বাচ্চা দিয়ে দিতে বাটকানা পাইগো বানার গ্যারান্টি তো 100% আমি সব সময়ের জন্য মানুষকে দিয়ে রাখি এবং এগুলে বাচ্চা দিতে দুধ দহন করে নিয়ে যাবে এই গ্যারান্টিও থাকবে বলো একটু দুধের কালারটা দেখার জন্য কিন্তু আমরা একদম দারবার দেখতে রাত্রি বাচ্চা দিতে তার তুমি নমুনা দুধের পারি দেখা যাচ্ছে চার নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই মাশাআল্লাহ আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো সুন্দর প্রিন্টের এটা কি জাতের গাভী আসলে

এইবার কত লিটার আশা করা যায় এবার আশা করা যায় পঁচিশ প্লাস থাকবে আঠাশ তিরিশ হইতে পারে কিন্তু আমি আসলে গাপ গুলো অত ইয়ে করিনি কারণ দোয়াল গরু হলে দুধ দোয়া দিতাম আচ্ছা এটার এভিএনএ কত লিটার বললেন এই পঁচিশ প্লাস এর গরু গেলে পঁচিশ প্লাস প্লাস দাম কত লাগবে আনোয়ার ভাই দাম চাওয়া তিন লাখ টাকা এই অবস্থায় কিনলে বাটার জরায়ু গ্যারান্টি আজকে যতগুলো গাভী দেখাইছেন আমার কাছে মনে হচ্ছে এটা সর্বোচ্চ পার্সেন্টের সর্বোচ্চ পার্সেন্টের এবং সর্বোচ্চ জাতমানের গরু আচ্ছা দাম তিনশো তিন দরদামের সুযোগ আছে কিছু কম করা হয় এর দামি গরু কি আছে বর্তমানে এটাই এখন দেখাবো এটাই সর্বোচ্চ দামি গরু এটাই দেখাবো চলেন আমরা চার নম্বর পাঁচ নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন আজকে গরু দেখাবো কম তবে যা দেখাবো সবই বিগ সাইজের ভিডিওর মধ্যে অত রুচি নাই ভিডিও এইভাবে দেই না আসলে আমি যে আছি মাঝে মাঝে এটা দুই চারটে দিতে হয় মাঝে মাঝে দুই চারটে না দিলে তো হয় না আচ্ছা নতুন দর্শক ভুলে যায় ওরা তোমরা মনে রাখে মনে রাখে এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ানের এখন কেবল দুটো দাঁত হচ্ছে আট মাস প্রেগন্যান্ট এখন কার্ডের হিসেবে টাইম আছে এক মাসের কিছু উপরে আচ্ছা এগুলো প্রায় টানা গাবের পর্যায়ে আছে অনেক দূর দূরান্ত জার্নিং করে যাবে এই গরুগুলো কোনো পাশক প্রতিক্রিয়া আসবে না জার্নিং করে যাওয়ার পরে রেস্ট নিয়ে বাচ্চা দেবে একদম ওখানকার আবহাওয়া মানে গাড়িতে বাচ্চা হওয়ার ভয় নাই আবার গাড়িতে নিয়ে যাওয়ার দুই চার দিনের মধ্যে বাচ্চা হওয়ার ইনশাল্লাহ কোনো ভয় নাই এগুলো রেস্ট পাবে খামারে গিয়ে তারপরে বাচ্চা হবে তার মানে এখন কেনা নিরাপদ বাট জরায়ু হান্ড্রেড পার্সেন্ট প্রথম বিয়ানের গরুর কোনো দিকের কোনো ইয়া নাই কোনো বাটের সমস্যা হয় না

ছয় নম্বরে শেষের গাভীটা দর্শক দেখে ছয় নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বিগ সাইজের গাভী কি জাতের গাভী এটা জার্সি জার্সি অরিজিনাল জার্সি অরিজিনাল মিল জার্সি সবই ওই মিল বিটার ক্রস এগুলো আমাদের যে অরিজিনাল যে মিলবিটা বলে মিলবিটার থেকে এগুলো জার্সি বীজগুলো আচ্ছা দাঁত কয়টা ইয়াং লাগে ইয়াং চার দাঁত চার দাঁত তবে বাচ্চা মনে হয় দ্বিতীয় হ্যাঁ সেকেন্ড আচ্ছা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা

নদীতে থাকলে নদীর নিশানা থাকতে হবে রেখা থাকতে হবে রেখা থাকতে হবে এর মধ্যে কম বেশি রেখাগুলি আছে এবং মানুষ আজকে যে কয়টা গরু দেখাইছে এ পর্যন্ত মানুষ বিবেচনা করবে আচ্ছা এই ছয়টা কিন্তু সবই হাই কোয়ালিটি এবং এর পরে আমরা আরেকটা গরু আনার পর এখান থেকে দেখাই যে 1 লক্ষ টাকার যে গরু আছে ওই গরুটা দেখাতে হবে বলছি যে আসলে কিনা যা আছে আছে ওটা কোনো দামাদামি চলবে না এটা ছোট করে দেব 1 লাখ টাকার একটা সুবর্ণ একটা সুযোগ দেব চেক গাব আচ্ছা এটার দাম কত লাগবে এটার দাম পড়বে দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ আলোচনার কি সামান্য সুযোগ আছে চলেন আমরা সর্বশেষ শেষ করে দিই এটা নাকি গরু আছে অনেক আমরা এটাই শেষ গরু দেখাচ্ছি এটা গরিব মানুষের জন্য আসলে আমি বলছিলাম যে এক লাখ টাকায় গরু দেব কিন্তু আসলে এই গরুটা এক লাখ টাকায় যে দিচ্ছি বলেছিলাম মুখ দিয়ে ভাষায় বড় বাড়া চেক গাপ চেক চেক পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে আমার কাছে এই অবস্থায় চেক দিনে যাবে তিন মাস প্লাস চেক এখন দুধ আছে দুই বেলা দিয়ে হয়তো চার পাঁচ কেজি দুধ দোয়ান হয় দুধ দোয়ান হয়ে গেছে না খাওয়া খাওয়া এঁকে শেষ করে দিছে শুধু খাদ্যর অভাব এবং যত্নের অভাবে এই লোমগুলো একদম চিকুন লোম কিন্তু এগুলো একটা থাকবে না ঝরে যাবে একটা থাকবে না দাঁত কয়টা দাঁত চারটে হচ্ছে চার দাঁত হ্যাঁ সেকেন্ড বাচ্চা দিলে লোম একটা থাকবে না এখন প্রতিদিন সকালে আপনার এখানে আসছে কতদিন তার মানে আপনার এখানে যদি এক সপ্তাহ দশ দিন থাকে ইনশাল্লাহ চেহারা তো চেঞ্জ হয়ে যাবে এক লাখ টাকা পর্যন্ত গাভি আছে আসলে তো সেটা তো হবে হ্যাঁ গাভি পাঁচ কেজি দুধ

বলি তারপরে মানুষ যদি এত ব্যর্থ থাকে এই জন্য আর কিছু বলতে চাই না আপনারা যেখান থেকে কালেকশন করেন ভালো জাত ভালো মান এবং ভালো পরিচর্যা সবকিছু ভালো দিলে আপনারা ভালো কিছুই পাবেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম